নতুন সীমান্ত চুক্তি মেনে সেনা সরানো শুরু করেছে চীন ও ভারত। 4 বছর আগে দুই দেশের সীমান্তে সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর এটি সম্পর্কের বরফ গলার সবচেয়ে বড় দৃষ্টান্ত। লাদাখের দেবসাং, ডেমচক এলাকাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরানোর ব্যাপারে কয়েকদিন আগেই ভারত এবং চীন ঐকমত্যে পৌঁছেছে। সেই প্রক্রিয়াই এখন শুরু হয়েছে বলে শুক্রবার দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারত সরকার এক সূত্রে জানিয়েছে, দুই দেশের মুখোমুখি অবস্থানে থাকা সেনাদের সরানো হচ্ছে। এই মুহূর্তে দেবসাং ও ডেমচক এলাকা থেকে এই সেনাদের সরানো হচ্ছে। দেবসাং এবং ডেমচকের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। ফলে অক্টোবর মাসের শেষের মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছানো এবং সেনা সংখ্যা কমানোর কাজ শেষ হবে।